টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে দেওয়া হয় পুরস্কার। জামাতে ফজর নামাজ আদায় শেষে একত্রিত হন উপস্থিত মুসল্লিরা। সেখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে হাদিস মাসাইল সহ নামাজ শিক্ষার বিষয়ে করা হয় আলোচনা। তে নামাজ আদায়ে উৎসাহিত ও শিশু কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে এমনই ব্যতিক্রমী উদ্যোগ। সবাই ফজর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের সন্দ্বীপে ফজর ক্যাম্পেইন নামে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিছু যুবক। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে মানব জীবনের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে। শুরুতে দক্ষিণ সন্দ্বীপের শিবেরহাট থেকে শুরু হলেও পরে পর্যায়ক্রমে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এ কার্যক্রম। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সূর্যের আলো যেমন রাতের অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক একইভাবে ফজরের নামাজ মুমিনদের আলো ও দিক নির্দেশনা দেয়, যার ফলে তাদের অন্তর আধ্যাত্মিক শক্তিতে আলোকিত হয়।